I am here. Welcome to the channel Math Solution. আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা করব ক্লাস 8 এর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু অধ্যায়ে কোষাধিক 14 এর অঙ্কগুলো। ক্লাসটি শুরু করার আগে জানিয়ে দিই, ক্লাসটি তোমরা অবশ্যই পুরো দেখবে, স্কিপ করবে না, কারণ আমরা জানি যদি স্কিপ করে ক্লাসটা দেখি তাহলে আজকের যে অঙ্কগুলো আমরা করব সে অঙ্কগুলো সম্বন্ধে আমরা যে জ্ঞানটা পাবো সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আমরা শুরু করছি ক্লাস 8 এর বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু চ্যাপ্টারের কোষাধিক 14 এর পরবর্তী অঙ্কগুলো। এর আগের দিন আমরা পার্ট 3 তে 3 এর 10 অব্দি অঙ্ক করেছিলাম, আজকে আমরা করব 3 এর 11 নম্বর অঙ্কগুলো। তাহলে 3 এর 11 নম্বর অঙ্কগুলো আমরা করছি, 3 এর অঙ্কগুলো আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তার মধ্যে প্রথম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি কি 4x² - 1, এই অঙ্কগুলো খুব সহজ অঙ্কগুলো আমরা জানি এবং অঙ্ক বিষয়টা আমাদের খুব সহজ এবং ইন্টারেস্টিং। যদি আমরা এই ক্লাসটাকে বা এই বিষয়ের মধ্যে আমরা যদি একটু কনসেন্ট্রেট করি, কারণ আমাদের কাছে সে সমস্ত ব্যক্তি খুব পছন্দ যারা আমাদের খুব কাছের হয়, যাদের সাথে আমরা অন্তরঙ্গভাবে বেশি টাইম স্পেন্ড করি, তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়তে থাকে, ফলস্বরূপ কি হয় সেই লোকটা বা সেই বিষয়বস্তুটা আমাদের কাছে কি পছন্দ হয়ে যায়। ঠিক সেইরকম আমরা যদি ম্যাথের সাথে অঙ্ক বিষয়ের সাথে যদি আমরা কমিউনিকেশনটা ঠিকঠাক রাখি, রেগুলারিটি মেনটেন করি, তাহলে দেখবে অঙ্ক প্রতি একটা ইন্টারেস্টিং বা অ্যাট্রাকশন হয়ে গেছে, সেই ফলস্বরূপ আমরা কি পাবো যে আমরা ম্যাথামেটিক্সে ডেভেলপ করতে পারবো। তাহলে অবশ্যই তোমরা যদি ম্যাথামেটিক্সে ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই ম্যাথামেটিক্সের সাথে কমিউনিকেশন রাখতে হবে, কন্ট্যাক্ট রাখতে হবে, অ্যাট্রাকশন রাখতে হবে, ইন্টারেস্টিং রাখতে হবে, তবে আমরা একদিন না একদিন ম্যাথামেটিক্সে আমরা জয় করবই করবো। তাহলে আমরা শুরু করছি প্রথম রাশি 3 এর 11 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে কি 4x² - 1। 4x² - 1 এই অঙ্কটাকে দেখো তো আমি অন্যরকম ফর্মেট লিখতে পারি কিনা। এই অঙ্কগুলো আমরা যখন করবো অবশ্যই আমাদের বেশ কিছু বীজগাণিতিক সূত্রগুলো যেগুলো আমরা ক্লাস 7 এ করেছি এবং আমরা ঘনফল চ্যাপ্টার ক্লাস 8 এর যেটা আছে সেটাতে যেগুলো সূত্র আমরা পেয়েছি সেই সূত্রগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা যেটা এখন করছি কি করলাম যে 4x² কে আমরা কি করছি 2x তার হোল স্কয়ার করলাম, ক্যান আই রিড অফকোর্স এন্ড 1 কে আমরা কি করতে পারি 1 স্কয়ার। তাহলে আমরা 4x² - 1 কে আমরা কি করলাম 2x তার হোল স্কয়ার করলাম, আর 2 এর স্কয়ার 4 আর x² আর -1 কে আমরা 1 স্কয়ার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি কি 8x³ - 1। তো 8x³ - 1 টাকে আমরা দেখো লিখতে পারছি কিনা, ফলো মি, 2x তার হোল কিউ মাইনাস 1 তার হোল কিউ, ক্যান আই ডু ইট, ইয়েস অফকোর্স, আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো 8x³ আমরা কি করলাম 2x তার হোল কিউ করলাম, কারণ 2 এর কিউ কত 8 আর x³ কত x³, আর 1 কে আমরা যে কোনো কিউ আকারে লিখতে পারি। তাহলে 8x³ - 1 আমরা 2x তার হোল কিউ মাইনাস 1 কিউ আকারে লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম a³ - b³। তাহলে উৎপাদ ঘনফল চ্যাপ্টারে আমরা a² + ab + b² পাই। তাহলে এখানে কি হবে 2x - 1 a² + 2x - 1 1 স্কয়ার। দেখো a - b আসলো ইনটু a² মানে 2x তার হোল স্কয়ার প্লাস 2x - 1 মানে এখানে a = 2x আর 1 = b, 2x + 1 স্কয়ার, এটাকে আমরা জাস্ট এবার ক্যালকুলেশন করছি। তাহলে কত পেলাম 2x - 1, আর এখানে পাবো কত 2 এর স্কয়ার কত 4, 2 এর স্কয়ার কত বলো 4, হ্যাঁ ভেরি গুড, 4x² + 2x + 1, এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। এবার আমরা করছি তৃতীয় রাশিটা, তৃতীয় রাশিটা আছে আমাদের কি 4x² - 4x + 1, এইটাকে আমরা মিডল টার্ম করতে পারি,
মিডল টার্ম করতে পারি যেহেতু দ্বিঘাত আছে, তাছাড়া আমরা এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি হচ্ছে দেখো, 2x আর হোল স্কয়ার 4x স্কয়ার আমরা 2x আর হোল স্কয়ার করতে পারি তো, মাইনাস f 1 টাকে আমরা কি করতে পারি 1 এর করতে পারি, তাহলে a সমান কি পেলাম 2x আর b সমান পেয়ে গেলাম কি 1, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2a ইনটু b। দেখো মিললো কিনা এই এই এটা লাইনটা আর এই লাইনটা সমান হচ্ছে কিনা কি হবে দেখো, 2 এর কত 4, x স্কয়ার কত x স্কয়ার, তাহলে 2 2 4 রেখে 4 x মিলে গেল, তাহলে 1 এর সমান, তার মানে আমরা এটাকে সাজাতে পারলাম। তাহলে এটা কি রকম ফর্মে আসলো, এটা আমাদের ফর্মে আসলো কি রকম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার করব, a মাইনাস b তার হোল স্কয়ার, মানে এখানে a বলতে কত 2x আর b বলতে কত 1। আচ্ছা বুঝতে পারছো তো সবাই, কাজে যদি কোনো সমস্যা হয় তো বলবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় রাশিটা আমরা কি বললাম 2x মাইনাস 1, এবার আমরা আসছি তিনটা রাশি যেটা আমাদের ক্যালকুলেশন করা ছিল সেটা আমরা করে নিলাম, এবার আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। অতএব গসাগু গসাগু সমান আমরা জানি গসাগু মানে কমন জিনিসগুলো যে রাশি যে সংখ্যাটা প্রত্যেকটা রাশিতে থাকবে, তাহলে দেখো মিলাই একটা মিলাবো 2x প্লাস 1 কি সবচেয়ে সব অ্যানসার কোনটা হয় সবচাইতে লোয়েস্ট, ওকে তাহলে আমরা এখানে কত হবে অ্যানসারটা ডিয়ার স্টুডেন্ট বলো তো, কত 2x - 1 ইয়েস ভেরি গুড, তাহলে আমরা অ্যানসারটা কত পেলাম 2x - 1, ওকে ক্লিয়ার ভেরি গুড। এবার আমরা করছি 3 এর 12 নম্বর অঙ্কটা, তাহলে 12 নম্বর অঙ্কটা প্রথম আছে আমরা কি দেখতে পাচ্ছি যে x কিউব - 3x স্কয়ার - 10x, এটা আমাদের করতে হবে আগে উৎপাদন করতে হবে, এটা উৎপাদন করার ফার্স্ট নিয়মটা কি আমাদের দেখো প্রত্যেকটাতে কি আছে x অবশ্যই রয়েছে, প্রথম প্রত্যেকটাতে কি রয়েছে x অবশ্যই রয়েছে। আচ্ছা তাহলে আমরা কি করছি x কমন নিচ্ছি, তাহলে x যদি কমন নেই তাহলে থাকছে কি আমাদের x কিউব এর মধ্যে x মেনে নিতে হবে, থাকলো কি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, মানে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 পেলাম, এখানে x যদি কমন নেই না তাহলে এটাকে এবার আমরা কি করব মিডল টার্ম করব, তো মিডল মিডল টার্ম করার নিয়ম আমরা জানি, মিডল টার্মের নিয়মটা কি হয় যে এইখানটার সহ আর এখানকার সংখ্যাটা গুণ করব, তাহলে 10 আর আগে গুণ করলে কত 10, তারপরে এটা দিয়ে বিয়োগ, মানে 10 এর গুণ করে যেটা মানটা পাবো সেটা উৎপাদক করতে হবে, সেই উৎপাদকগুলো এখানে যেটা চিহ্ন থাকবে সেটা ক্যালকুলেশন করে এই সংখ্যা নিয়ে আসতে হবে, তো 10 আর আগে গুণ করলে কত 10, 10 কে যদি আমরা ভাঙে মানে ভেঙে যে উৎপাদকগুলো পাবো তার বিয়োগ করে আমাদের 3 নিয়ে আসতে হবে, তাহলে 5 দিয়ে 10 5 দিয়ে 10 আর 5 থেকে 2 বাদ দিলে কত 3, তাহলে আমরা এখানে কি করব x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 ইনটু x মাইনাস 10, ওকে এবার এটা ক্যালকুলেশন কিছুই না x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 আর x গুণ করলে কত 5x মাইনাস মাইনাস কত প্লাস, a মাইনাস আর a মাইনাস করলে কত প্লাস, আর 4 x গুণ করলে কত 2x মাইনাস 10 বসে গেল। এবার এখান থেকে আমরা কি করব কমন নিব, এখান থেকে x স্কয়ার মাইনাস 5x x স্কয়ার মাইনাস 5x এর মধ্যে কমন কি x, কি কমন x কমন, তাহলে কি করব আমরা x যদি কমন নিলাম তাহলে x মাইনাস 5 আসলো, আর এখান থেকে আমরা কি কমন নিব 2 কমন নিব, 2x মাইনাস 10 থেকে আমরা কি কমন নিব 2, তাহলে 2 যদি কমন নিই তাহলে কি থাকছে এখানে x থাকছে আর এখানে 5, তাহলে আমরা ফাইনালি কত পেলাম x মাইনাস 5 আর x প্লাস 2, এই হচ্ছে আমাদের প্রথম রাশিটা। এবার আসা যাক দ্বিতীয় রাশিতে, হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিতে তাহলে একই রকম ভাবে আমরা কি বলছি এর আগে এর আগেটার মতো যে লাস্টে কি সম্ভব ছিল সেটা আমরা দেখব, সেটা আমরা কমন নিব, ওকে তাহলে আমরা এখানে কি দেখব লাস্টে কত আছে x, তাহলে আমরা কমন নিব কি প্রত্যেকটা থেকে x কমন নিব, ভেরি গুড, মানে x কমন যদি নিই তাহলে থাকলো কি x স্কয়ার প্লাস 6x প্লাস 8, তাহলে এর আগের মতোই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সবটা গুণ করলে কত 8 1 আর 1 যদি গুণ করলে কত 8, 8 কে আমাদের কি করতে হবে উৎপাদকগুলো যোগ করে 6 নিয়ে আসতে হবে, তাহলে কত 4 2 8 4 2 8 আর 4 2 যোগ করলে কত 6,
ল্যাম্বডা এর কি যদি ভাঙি তাহলে কত হচ্ছে 4 ইনটু 2 পাচ্ছি আর 4 আর 2 যদি আমরা অ্যাডিং করি তাহলে কত পাচ্ছি আমরা রেজাল্টটা 6 পাচ্ছি ফাইনালি আমরা সেটাই করেছি x x স্কয়ার প্লাস 4 প্লাস 2 আমরা কি পেলাম এটা পেলাম মানে এই 6 এর পরে দেখো 4 আর একটা সহজ পদ্ধতি চেক করার যে এইটা আর এটা গুণ করে যাতে a আর এটা গুণফলটা পাই আর যোগ করে যাতে এটা পাই 4 2 কত 8 আর 4 2 কত 6 তার মানে আমাদের সার জন্য ঠিক আছে বাট এটা আমরা জাস্ট কি করব ক্যালকুলেশন মানে x বসিয়ে দিলাম মানে x স্কয়ার হলো প্লাস 4x প্লাস 2x প্লাস 8 তখন দেখো 4 আর x গুণ করলে কত 4x প্লাস 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 2 আর x গুণ করলে কত 2x আর এখানে প্লাস বসে গেল তাহলে এখান থেকে আমরা কি ভিতরের মধ্যে কি করলাম x স্কয়ার আর 4x এর মধ্যে কি কমন আছে কি কমন আছে x হ্যাঁ ভেরি গুড মানে x কমন যদি নি তাহলে x প্লাস 4 ওকে আর এখান থেকে 2x প্লাস এটার মধ্যে কি কমন নিব 2 কমন নিব তবে আমাদের মিলবে প্লাস 2 ইনটু x প্লাস 4 মনে রাখবে যখন আমরা মিডল টার্ম করব তখন যাতে এখানে যে সংখ্যাটা আসবে আর এই সংখ্যাটা আসবে যেটা সেটা অবশ্যই যাতে এক সংখ্যা থাকে মানে একই সেম কোসাইন সেম সেম যাতে সংখ্যাগুলো থাকে ওকে তাহলে আমরা সেই কমনটা নিতে পারবো যদি আলাদা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে ওকে ভেরি গুড তাহলে আমরা রেজাল্টটা কত পাচ্ছি x প্লাস 4 আর x প্লাস 2 মানে এই x প্লাস 4 আর x প্লাস 4 চলে আসলো আর থাকলো কি x প্লাস 4 তো নিয়ে নিলাম তাহলে থাকলো কি x আর এখানে প্লাস 2 টা বসে গেল তাহলে আমরা রেজাল্টটা কত পেলাম x ইনটু x প্লাস 4 ইনটু x প্লাস 2 এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এবার আমরা তৃতীয় রাশিটা করছি আমরা করছি তৃতীয় রাশিটা আমরা প্রথম রাশি যেটা অ্যানসারটা পেলাম সেটা আমরা নিজেদের সুবিধারতে বড় জায়গায় আমরা কি করলাম অ্যানসারটা আমরা এখানে লিখে দিলাম ওকে এবার আমরা করছি তৃতীয় রাশিটা তাহলে তৃতীয় রাশিটা কি দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 5x3 14x2 তাহলে আমরা এই যে এর আগের মতই লাস্টে যেটা সংখ্যা থাকবে যেটা থাকবে সেটা আমাদের কমন নিতে হবে তাহলে দেখবা কি আছে x2 তো মানে এই সংখ্যাটা পড় থেকে তো অবশ্যই রয়েছে আমরা কি করছি x2 কি কমন আছে x2 তাহলে থাকলো কত x2 5x 14 কারণ দেখো x টু দি পাওয়ার 4 মানে 4 তার মধ্যে দুটো নিয়ে নিয়েছি তাহলে থাকলো কত দুটো এখানে q এর মধ্যে দুটো নিয়ে নিতে হবে একটা আর এটা তো নিয়ে নিতে বলে সংখ্যাটা আসবে এবার আমাদের কি করতে হবে এটা মিডল টার্ম করতে হবে এখানে কত 14 আর এখানে কত আছে 1 তো 14 আর 1 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা 14 তো 14 এর কি যে উৎপাদকগুলো পাবো পাবো সেগুলো বিয়োগ করে আমাদের 5 নিয়ে আসতে হবে তাহলে কি এটা উৎপাদক আমরা পাচ্ছি 7 আর 2 তাহলে 7 দিয়ে কত 14 7 দিয়ে 14 আর 7 আর 7 থেকে 2 বাদ দিলে কত 5 তাহলে আমরা ফাইনালি রেজাল্টটা কত পাবো পাবো 5 পাচ্ছি মানে 5 পরিবর্তে আমরা কি করব 7 মাইনাস 2 x স্কয়ার তাহলে এটা আমরা কি পাবো x স্কয়ার মাইনাস 7 মাইনাস 2 ওকে তাহলে এটা আমরা এবার ক্যালকুলেশন এটা বসে গেল x স্কয়ার প্লাস মাইনাস কি মাইনাস 7x মাইনাস মাইনাস কি প্লাস 2 আর x গুণ করলে কত 2x মাইনাস 14 বসে গেল এবার আমাদের কমন নিতে হবে x স্কয়ার হয়ে গেল x স্কয়ার মাইনাস 7x এখান থেকে কি কমন আসছে x কমন আসছে মানে এই এই দুটোর মধ্যে অন্তত পক্ষে একটা x রয়েছে x কমন নিলাম তাহলে থাকলো কি x স্কয়ারের মধ্যে x নিয়ে নিলাম দুটোর মধ্যে একটা নিলাম তাহলে থাকলো কত একটা মানে একটা x আসলো মাইনাস আসলো 7x এর মধ্যে x নিয়ে নিয়ে থাকলো কি 7 প্লাস 2 কমন নিলাম তাহলে x মাইনাস 7 তাহলে আমরা কত পেলাম রেজাল্টটা x স্কয়ার ইনটু x মাইনাস 7 x প্লাস 2 তাহলে তৃতীয় রাশি যেটা আমরা রেজাল্টটা পেলাম সেটা কত x স্কয়ার ইনটু x মাইনাস 7 ইনটু x প্লাস 2 এবার আমাদের কি করতে হবে গসাগু নির্ণয় করতে হবে মানে গসাগু থেকে আমরা মিলাই প্রথম রাশি থেকে প্রথম রাশিতে মিলাও মানে প্রথম রাশিতে যদি মিলে মিলতে পারলে বাস শেষ x x x স্কয়ার এক জায়গায় প্রথম রাশিতে x দ্বিতীয় রাশিতে কত পাচ্ছি x x আর তৃতীয় রাশিতে কত পাচ্ছি x স্কয়ার তো আমরা গসাগু ক্ষেত্রে আমি যেন সূত্রে রয়েস্ট রয়েস্ট পাওয়ারটা সবচাইতে কম পাওয়ারটা হয় তো এখানে কত হবে x হবে এখানে 1 এখানে 1 এখানে 2 তাহলে সবচাইতে কম কোনটা 1 তাহলে কি হবে উত্তর x আসলো এবার পরের পরের গুলো দেখো x 5 এটা তো নেই তার মানে হবে না x প্লাস 2 হ্যাঁ x প্লাস 2 আছে আর এখানে দেখি x প্লাস 2 আছে কি হ্যাঁ তারপরে পেয়ে গেলাম কি x প্লাস 2 আমরা জায়গাটার উপর কত পেলাম x ইনটু x প্লাস 2 একটা রাশি যদি মেলানো হয়ে যায় তবে হয়ে গেল আর আমাদেরকে চেক করতে হবে না কারণ আমরা জানি যে গসাগুটা প্রত্যেক যে অ্যানসারটা হবে সেটা প্রত্যেকটা রাশিতে যাতে হয় ওকে এই হচ্ছে আমাদের দিনের 12 নম্বর অঙ্কটা এবার পরবর্তী অঙ্কটা আমরা করছি আবার
আমরা করছি তিনের তেরো নম্বর অঙ্গটা। তিনের তেরো নম্বর অঙ্গটার প্রথম রাশিটা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি এইটা, তাহলে কমন কি নিয়ে, তাহলে কমনের কোনো ব্যাপার নেই, কারণ প্রত্যেকটা পদে যে একটা জিনিস কমন আছে সেটার ব্যাপার নেই, আছে কি নেই। এবার আমাদের কি করতে হবে, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করছে, তাহলে কত হচ্ছে ছয়ে ছয়ে কত, ছয়ে ছয়ে ছত্রিশ, ছত্রিশকে উৎপাদক করে আমাদেরকে কি করতে হবে যোগ করে আমাদের কি নিয়ে আসবে তেরো। ছত্রিশকে যদি আমরা ভাগি তাহলে চার নয় ছত্রিশ একটা, আর নয় আর চার যোগ করলে কত তেরো, তাহলে এখানে কত করবো আমরা দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এখানে কি করবো নয় প্লাস চার এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার, তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ আর নয় আর চার যোগ করলে কত তেরো মিলে যাচ্ছে। এই জায়গায় আমরা এবার কি করবো সেপারেট করছি প্লাস মাইনাসে কি মাইনাস নাইন এক্স এ প্লাস মাইনাসে কি মাইনাস ফোর এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার, করলাম প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস। এবার সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এ এই দুটোর মধ্যে কমন কি আসছে বলো তো, থ্রি সংখ্যাটা আসছে আর এখানে কমন আসছে এক্স আসছে, কারণ এখানে এক্স আছে এখানে এক্স আছে, কি কমন নেব আমরা থ্রি এক্স, থ্রি এক্স যদি কমন নেই তাহলে সংখ্যাগুলোর মধ্যে টু, কারণ তিন দুয়ে ছয় মিলছে, তিন দুয়ে ছয় এবার এক্স আর একটা কি হবে এক্স হবে, তবে সিক্স এক্স স্কোয়ার মিলে গেল, দেখো তিন দুয়ে ছয় আর এক্স আর এক্স গুণগুলো কত এক্স স্কোয়ার, মাইনাস চলে আসলে এবার নয়ের মধ্যে তিন নিয়ে নিবি তাহলে থাকলো কি শুধুমাত্র তিন, তিন বসে গেল বা এক্স তো নিয়ে নিলে থাকলো কি এ, আমরা কমন কত পেলাম টু এক্স মাইনাস থ্রি এ, এইটাতে এবার কি কমন নেব আমরা টু এ কমন নেব, টু এ যদি কমন নেই তাহলে কি পাচ্ছি মাইনাস তো নিয়ে নিয়েছি, তার মানে এগুলো মাইনাস যেহেতু নিয়ে নিয়েছি তবে এখানে কি হবে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কিছু লোক মাইনাস করবে এখানে প্লাস হবে, তাহলে চারের মধ্যে দুই নিয়ে নিয়েছি তাহলে থাকলো কত দুই, ওকে। এবার এক্স এক্স নিয়ে নিই তাহলে থাকলো এক্স আর এ তো নিয়ে নিলাম তাহলে কত হলো টু এক্স, এবার কি প্লাস ছিল বলে এটা কি হয়ে যাবে মাইনাস, ছয়ের মধ্যে দুই নিয়ে নিয়েছি তাহলে থাকলো কি তিন, তিন এ স্কোয়ারের মধ্যে এ নিয়েছি তাহলে থাকলো কত একটা এ, তাহলে কি হলো টু এক্স মাইনাস থ্রি এ, মানে এইটা আর এটা চলে আসলে একটা হয়ে কমন হয়ে আর থাকলো কি থ্রি এক্স মাইনাস টু এ, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম রাশিটা। এবার আমরা বলছি দ্বিতীয় রাশিটা, বুঝতে পারলো তুই না বুঝতে পেরেছ, আচ্ছা যদি তোমাদের কোনো অসুবিধা থাকে যারা অনলাইন করছো ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, সেটা আমরা পরবর্তীতে আমি পরে ভিডিওগুলোতে আমরা তুলে ধরবো, ওকে। আচ্ছা দ্বিতীয় রাশিটা আমরা করছি, দ্বিতীয় রাশিটা আমরা একই রকম ভাবে করছি, তাহলে কি ছয় আর দশে কত সাইট, ছয় আর দশে গুণ করলে কত সাইট, আর সাইট যদি আমরা উৎপাদক করি বিয়োগ করবো তাহলে কি নিয়ে আসতে হবে এগারো নিয়ে আসতে হবে, ভাবো তো কত হচ্ছে বলো তো, সাইটকে ভাঙো উৎপাদক করে তার বিয়োগ করে আমাকে বলো এগারো, তুমি বলো তো কত হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, তাহলে কত হচ্ছে ছ দশে সাইট, সাইট সাইট যদি তাহলে পনেরো চারে সাইট হয়, পনেরো কার নাম যদি পড়ে পনেরো চারে সাইট, আর পনেরো আর চার বিয়োগ করলে কত এগারো, আমরা পেয়ে গেলাম কত পনেরো মাইনাস চার, বুঝতে পেরেছ, আচ্ছা ভেরি গুড, সিক্স এক্স স্কোয়ার প্লাস পনেরো মাইনাস চার ইন্টু এক্স এ মাইনাস টেন কে স্কোয়ার, ওকে ক্যান ডু ইট, ওকে ভেরি গুড, তাহলে কি সিক্স এক্স স্কোয়ার বসিয়ে দিলাম আমরা, এবার প্লাস দ্বিতীয় আসে তাহলে প্লাস, তাহলে প্লাস পনেরো আর এক্স এ গুণ করলে কত পনেরো এক্স এ, এবার প্লাস মাইনাসে কি প্লাস মাইনাসে বলো মাইনাস, হ্যাঁ মাইনাস কত কত হলো ফোর এক্স, হ্যাঁ আর টেন এ স্কোয়ার, এবার আমরা কি করবো করবো দুটো দুটো ধরে কমন নিব, তাহলে ছয় আর পনেরোর মধ্যে সংখ্যাগুলোর মধ্যে কি কমন আছে থ্রি, থ্রি কমন, এবার কি এখানে এক্স স্কোয়ার এখানে শুধুমাত্র এক্স, তাহলে কি সবচেয়ে কমটা কমন আছে, সবচাইতে কম সংখ্যাটাই কমন আছে, তাহলে কত হবে এক্স, তাহলে থ্রি এক্স আর অন্য কিছু জিনিস আছে কি কমন নেই, বুঝে গেলাম, তাহলে ছয়ের মধ্যে তিন নিয়ে নিয়েছে তাহলে থাকলো কত দুই, আর কি এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স নিয়েছে থাকলো কত একটা এক্স থাকলো, ওকে। এবার পনেরোর মধ্যে প্লাস দাও, পনেরোর মধ্যে তিন নিয়ে থাকে কি ফাইভ, আর এক্স এক্স বসে গেছে তাহলে এ হলো, কত পেলাম আমরা টু এক্স প্লাস ফাইভ এ, সিমিলারলি হবে এখানে আমরা কত নিব টু এ কমন নেব, মাইনাস টু এ কমন এসেছে, তো মাইনাস টু এ যদি কমন নেই তাহলে এখানে কত থাকছে চারের মধ্যে দুই, তাহলে দুই থাকলো এ তো ডি নিয়ে তাহলে থাকলো কি এক্স, এবার সাইন যেহেতু আগে মাইনাস নিয়ে নিয়েছি বলে কি করবো সাইনগুলো চেঞ্জ করতে হবে, তাহলে মাইনাস ছিল বলে প্লাস হয়ে গেলো, টেনের মধ্যে কত দুই নিয়ে নিয়েছি তাহলে কত বাকি থাকবে পাঁচ, আর এই স্কোয়ারের মধ্যে একটা এসেছে থাকলো কত একটা, আমরা কি পেলাম টু এক্স প্লাস
5 এর তো 2 2 4 এ আর এর গুণ করলে হবে x এর আর প্লাস মাইনাস মাইনাস 5 2 10 আর এ আর এর গুণ করলে a স্কয়ার তাহলে আমাদের সমীকরণ ঠিক আছে এবার দেখো 3x প্লাস কে 3x প্লাস এ তো 2x প্লাস 5 এ 3x প্লাস 5 এ আর 3x প্লাস 5 এ কমন চলে আসলো তাহলে থাকলো কি এখানকার মধ্যে 3x প্লাস 5 এ নিয়ে নিয়েছি তাহলে থাকলো কি 3x 3x প্লাস 5 এ নিয়ে নিয়েছি তাহলে থাকলো কি মাইনাস 2a তো আমরা কত পেলাম 2x প্লাস 5 এ আর 3x ইনটু 3x মাইনাস 2 এই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এবার আমরা করছি তৃতীয় রাশিটা আমরা তৃতীয় রাশিটা করছি তাহলে তৃতীয় রাশি আমরা কি দেখতে পাচ্ছি 6x স্কয়ার 6x স্কয়ার প্লাস 2x এ মাইনাস 4a স্কয়ার তাহলে এখান থেকে আমাদের কি কমন আছে কোনো কিছু কমন আসছে না এখানকার সংখ্যা হলো 4 আর 6 এর আগের মতো 4 আর 6 গুণ করলে কত 24 তাহলে 24 কে বিয়োগ করে আমাদের কি আসতে হবে 2 তাহলে কত বলো তো 24 কে ভাগো 24 এর উৎপাদক বের করো বের করে কি করবে কেন 24 হলো দেখো 4 আর 6 তাহলে আবার দেখো দেখো এই আছে 6 থেকে 4 মানে 4 6 24 6 থেকে 4 বিয়োগ করলে কত 2 তাহলে আমরা সেটাই করছি করছি 6x স্কয়ার প্লাস 6 মাইনাস 4 ইনটু xa মাইনাস 4 a স্কয়ার তাহলে 6 4 কত 24 আর 6 থেকে 4 বাদ দিলে কত 2 মিলে গেছে মানে সব আমাদের কি দেখবে এই সংখ্যাগুলো কিন্তু ওই উৎপাদকগুলো দেওয়া থাকবে সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট ওকে আমাদের সেটা প্লাস পয়েন্ট আমাদের এক্সট্রা গুণতে হবে না তাহলে এটাই আমরা মানে কি করছি 6x স্কয়ার বসে গেল তাহলে প্লাস প্লাস থাকলে কি কোনো কিছু আমাদের ব্যাপার থাকে না আর মাইনাস থাকলে কি করতে হয় সাইনগুলো চেঞ্জ করে নিতে হয় এবার 6 আর x এর গুণ করলে কত 6a 6x এ আর প্লাস মাইনাস কি মাইনাস a মাইনাস a প্লাস কত মাইনাস 4 আর x এর গুণ করলে কত 4x এ মাইনাস 4 a স্কয়ার বসে গেল এবার দেখো 6x স্কয়ার আর 6x a এর মধ্যে কমন কি 6x কমন তাহলে থাকলো কি x কারণ 6 চলে এসেছে x স্কয়ারের মধ্যে একটা x নিয়েছি একটা থাকলো প্লাস a হলো আর এখানে কি কমন হলো মাইনাস 4 a কমন নিয়েছে তাহলে কি এখানে কি থাকছে x প্লাস a দেখো 4 a আর x গুণ করলে এটা আর মাইনাস মাইনাস কি মাইনাস এবার আমরা কি পেলাম যে x প্লাস a আর x প্লাস a কমন চলে আসলো x প্লাস a আর x প্লাস a তাহলে থাকলো কি 6x আর এখানে কি হলো কি হলো মাইনাস 4 এ 6 এস কারণ x প্লাস এ নিয়ে নিয়েছি তাহলে কি 6 এক্স আর x প্লাস এ নিয়ে নিলাম আর মাইনাস 4 এ তাহলে এই প্রথম রাশিটা আমরা নিজেদের সুবিধার এখানে বসিয়ে দিয়েছিলাম এবার দেখো এখান থেকে দেখো আবার 2 কমন চলে আসছে এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে থাকলো কি 2 ইনটু এটা কোন চলে আসবে তাহলে 3x মাইনাস 2 এ হলো আর x প্লাস এ 3x মাইনাস 2 এ হলো এই যে এখান থেকে 2 কমন নিলাম তাহলে 2 যদি কমন নিই তাহলে কত 3 2 6 আর x আর 2 2 কত 4 আর y তাহলে মিলে গেছে 6x 4 এটা আমরা মিলিয়ে দিয়েছি তাহলে এবার আমরা কি করছি বর্ষাগুণ নির্ণয় করছি এবার বর্ষাগুণ ক্ষেত্রে কি করতে হয় বিয়োগ মানে কমন জিনিসগুলো তাহলে এখানে দেখো 2x 3 আছে তাহলে আছে 2x 3 আছে কি নেই এখানেও কিন্তু 2x 3 নেই তার মানে এটা হবে না শুধুমাত্র সংখ্যাগুলো তো কোনো কোনোটাতে নেই তাহলে সেটা হচ্ছে না 3x 3 3x 3 3x 2 তাহলে আমাদের তিনটা মিলে গেছে তাহলে এটা টোটাল কত হবে 3x 2a এই হচ্ছে মানে যেটা উত্তর হবে সেটা অবশ্যই প্রত্যেকটা রাস্তে থাকবে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে 1 অ্যানসার হবে ওকে এই হচ্ছে আমাদের কত নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম আমরা দিনের 13 নম্বর অঙ্কটা ওকে এই অবধি আমাদের ক্লাস শেষ হলো বরাবর নেক্সট ক্লাসে আমরা নেক্সট অঙ্কগুলো চ্যাপ্টার গুলো করব এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন এসে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমরা পরবর্তী আমরা যে ক্লাসগুলো আপলোড করব ক্লাসগুলো করব সেটা অবশ্যই তোমরা যাতে দেখতে পাও ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে